হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি তুষার 007 যে ইউটিউব চ্যানেল আছে সেটার কীভাবে শ্যুট হয় সেটা তোমাদের দেখাচ্ছি। এরকম শ্যুট করতে এসেছে আমাদের সঙ্গে এই যে গুল্লুদা, গুল্লুদা এটা হাই করে দাও, গুল্লুদা এটা হাই করে দাও। হ্যাঁ, এই যে আমাদের সাথে দাদা আছে, তোমার নামটা কি দাদা? সৌমিত্র গেমিং। তো দেখতে পাচ্ছ এই যে আমাদের হাতে যে নবীন এক নম্বর প্লেয়ার, এই যে আমাদের ওই নবীন নবীন আর এই যে আমাদের সেই নায়ক, এই যে সেই তুষার 007 তুষারটা, ঠিক আছে? তোমরা দেখতে থাকো কীভাবে আমরা শ্যুটিং করি তুষার 007 ইউটিউব চ্যানেলে, তোমরা ভিডিওটা দেখতে পাবে। তোমরা যেটা দেখতে পাচ্ছ আমরা এখন শ্যুট করতে এসেছি এই যে মন্দিরটাই, ঠিক আছে? এই রাধা মাধব মন্দির। তো এখানে আমাদের এই যে বাইরে যে স্পটটা দেখতে পাচ্ছ এখানে আমাদের শ্যুটিংটা হবে। তো তোমরা দেখতে থাকো কীভাবে তুষার 007 ইউটিউব চ্যানেলে শ্যুটিংটা করা হয়, তোমরা পুরো ভিডিওটা দেখতে পারবা এর মাধ্যমে। এই দেখছো এই যে মালা এখন গলা এখন চেন পরা হচ্ছে, তারপরে আমাদের শ্যুটিংটা শুরু হবে। হ্যাঁ, এই যে বড় লোক, এর মধ্যে সব কটা নকল না গাইস, এটা আসল, এটা যেটা দেখছো এটা আসল, আর এই যে এই তিন চারটে নকল, ঠিক আছে? তো গাইস তোমরা দেখছো যে এখন আমাদের ফানি ভিডিও শুরু হচ্ছে তুষার 007। তো এখানে আমাদের গুল্লুদা রয়েছে, এই দেখতে পাচ্ছ এখন আমাদের একটা ফানি ভিডিও শুট হবে। এখানে তুষারদা রয়েছে, তুষারদা একটু হাই করে দাও গাইস লোকজনকে সবাইকে। তো এদিকে আমাদের ক্যামেরাম্যানও রয়েছে, শ্যুটের জন্য রেডি হচ্ছে। তো আমরা তোমাদের দেখাবো যে কীভাবে শ্যুটগুলো করা হয়। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত এবং ইন্টারেস্টিং হতে চলেছে, তো দেখতে থাকো। তো দেখছো ফানি ভিডিও শ্যুট চলছে এখন। তুমি কিছু বলতে চাও তোমার ইউটিউব চ্যানেল নিয়ে বলতে পারো? তো আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে তুষার 007, তো তোমরা ভালোবেসে আমাদের পাশে থেকো সবসময়, তোমাদের কাছে এটাই অনুরোধ। আমরা সব ধরনের ভিডিও করি, কমেডি, অ্যাটিটিউড, ফানি সব ভিডিও আমরা করি। তো তোমাদের সবার কাছে অনুরোধ, তোমরা ভালোভাবে সবসময় আমাদের পাশে থেকো। এবং তুমি কি ব্লগ একটা করে আপলোড করার চিন্তা ভাবনা করছো, যে ডেলি ভাগনে শুটে যখন আসবা তখন একটা যে আমরা যখন শুটে আসি তখন একটা করে ব্লগ দেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করব, যাতে কি হবে আমরা মানে তোমরা করো সেটা আমরা দেখানোর জন্য। তো ফেসবুক পেজের সম্বন্ধে ওদিকে কিছু বলতে চাও তুমি? আর আমার একটা ফেসবুক যেটা নর্মাল আইডি আছে, পেজ বলবো না, নয়ডা নর্মাল আইডি ঠাকুর দাস বিশ্বাস। তো তোমরা সেখানে গিয়ে ফলো করতে পারো, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে কিছু হবে না, তখন আমার 5000 ফলোয়ার শূন্য হয়ে গেছে। তো যদি আমাদের ভিডিও ভালো লাগে তোমাদের, তোমরা অবশ্যই ঠাকুর দাস বিশ্বাস নাম করে যে আইডিটা আছে সেখানে গিয়ে তোমরা ফলো করতে পারো। এবং তো আজকের ভিডিওটা এইটুকুই, তো আবার দেখা হচ্ছে নেক্সট যেদিন আমরা শ্যুটে আসবো। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আজকের ভিডিওটা